মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে 8:30, তো 8:30 থেকে আজকের ব্লগটা শুরু করলাম। ফ্রেশ স্যানিটাইজ ব্লগ নিয়ে চলে এসেছি আমি। 8:30 বাজে, কিন্তু এত রোদ ছাদে মনে হচ্ছে না 8:30 বাজে, 10টা বেজে গেছে। তো ভেবেছিলাম চলে যাবো, কিন্তু আমি যাইনি। হিরক বেরিয়ে গেছে, আমি আছি, আমি রাহি। আর কালকে রাত্রে 3টের সময়, ভোর 3টেতে আমরা ঘুমিয়েছি আমরা সবাই। সবাই এখন ঘুমাচ্ছে, মানে রাহির কাকাইরা, রাহি সব ঘুমাচ্ছে। গুড্ডি চলে গেছে, মানে আমার ননদ গুড্ডি, ও চলে গেছে ওর জিমে যেতে হবে বলে। একটা প্রবলেম অ্যারাইজ করেছে যে আমি কোনো কিছু নিয়ে আসিনি, জামা কাপড়। এই একটা নাইটে নিয়েছে, যেটা পরেছিলাম সেটা। রাহির অনেকগুলো নিয়েছে জামা কাপড়, রাহি অনেক সময় জামা কাপড় ভেজায়, তার জন্য ওর মোটামুটি 3-4টে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার তো কোনো জামা কাপড় নিয়ে আসা হয়নি। এটাই হচ্ছে প্রবলেম। তো কিছু করার নেই, মনে জামা কাপড় পরতে হবে। আর চলো তোমাদের সাথে কথা বলি, আর ছাদে অনেক জিনিসগুলো দেখাই তোমাদেরকে, মানে তোমরা দেখো নি ছাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ আছে। চলো দেখা যে মামাবাড়ির ছাদ, গাছগুলো দেখে নাও। গাছগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেন কি অনেকেই আছো যারা ফুল গাছ ফুল গাছ দেখতে পছন্দ করো, তো যারা পছন্দ করে তারা দেখো। এই দেখো এটার কি গাছ আমি কিছু জানি না, ফুলগুলো কি সুন্দর সুন্দর হয়েছে দেখো। এই দেখো যারা ফুল গাছ পছন্দ পছন্দ করো তাদের জন্য। এখানে কাজ হচ্ছে, চলো উপরে আমার সাথে। অনেক ফুল ছিল, মামারা ফুল গাছ ফুল গাছ লাগানোর একদম যারা হয় না শৌখিন বলে ফুল গাছ লাগানো, যেরকম আমার শাশুড়ি আর কি বিভিন্ন রকমের ফুল গাছ ফুল গাছ লাগাতে খুব ভালোবাসে। এখন তো অনেকটা বয়স হয়েছে, গাছে জল ফল দিতে পারে না, একটু অসুবিধা হয়। মানে আমার বিয়ের আগে কি সুন্দর সুন্দর ফুল ফুটতো, মামাদের বাড়িতেও সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, সেজন্য মামা জল ঠল দেয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, নেই আর কি। আর জিজ্ঞেস করতে হয় মামাকে, একবার যখন এসেছিলাম শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল, অনেক রকমের ফুল দেখেছিলাম, এখন দেখা যাচ্ছে কিছুই নেই। তো যাই হোক, যে কটা আছে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এখন রোদে মধ্যে পারছি না, নিচে যাব, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। রাহি তুমি কি কার্টুন দেখছো বলো বলো। হনুমানজি, বাবা প্রথমবার হনুমানজি দেখছো, কোনোদিনও দেখো না, আজকে দেখা হচ্ছে হনুমানজি কার্টুন। হনুমানের ছোটোবেলা না নাকি? ও হনুমান সিনেমা না, এগুলোই দেখাবো তাহলে। এই দেখো এই মুভিটা বেশ ভালো, হনুমান রিটার্ন, ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে তোমরা। তা এখন স্নান করতে চলো, কটা বাজে বাবা? 12:30 বাজে ঘড়িতে। তাহলে স্নান করতে চলো, যাবে তো? চলো এখন মাঝে 2টো, একটু পরে লাঞ্চ করতে বসবো, কিন্তু বিট্টু এখনও আসেনি। বিট্টু আসলে তারপরে একসাথে খাবো, রাহিকে আগে খাইয়ে দেবো। আর রাহি করছে ড্রয়িং বিট্টুর কালার্স নিয়ে, দেখো। এই দেখো দেখেছো, মনির নাইটি পরেছি, বুঝতেই পারছো আমার নাইটি আনিনি আমি। আজকে খাবো হচ্ছে চিকেন বিরিয়ানি, রাত্রের বিরিয়ানিটাই খাবো। বড় মামি উপর থেকে নিচে দিয়ে যাবে, আর রাই খাবে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট, এই খাবে। বন্ধুরা এই যে আমার চা চলে এসছে, দুধ চা।
তোমাদের কিছু দেখাবে, দেখাও রাহি। এটা কে দিয়েছে তোমাকে বলো? আমার কাকাই আমাকে দিয়েছে। বিট্টু কাকাই ক্লে দিয়েছে। আগে নামটা কি লেখা একটু পড়ো তো। ডজন মডেলিং ক্লে, ডজন। এইগুলো পাকার হাতে শুকিয়ে যায়। আগের ক্লেটা অতটা ভালো ছিল না, মানে একটু বানাতে বানাতে জাস্ট শুকিয়ে যেত। এই ক্লেটা বোধ হয় ভালো হবে। এই ক্লেটা শুকিয়ে ফর দা বেস্ট। দেখি এটা কিছু বানিয়ে তোমাদের সবাইকে দেখাবে, ঠিক আছে? আমি একটা মানি বানাবো। ঠিক আছে, খুবই পছন্দ করবেন। বলো একটু পরে বাড়ি চলে যাবো। বলো একটু পরে বাড়ি চলে যাবো আমরা। ওকে, পাপা যখন আসবে চাটা শেষ করি। বন্ধুরা এখন বাজে 9:10, বাড়ি চলে এলাম। এই যে রাহি ক্লে দেখাচ্ছে বাড়িতে এসে। ক্লে 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 হয় না, যেগুলোতে জিনিসপত্র বানায়, ধরো এমনি খেলনার জিনিস, গাছ ছাছ ক্লে বিট্টু দিয়েছে। তো ও ক্লেটা দেখাচ্ছে সবাইকে, যেটা ওর কাকাই ওকে দিয়েছে। আর ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর ক্রিয়েটিভিটি রাহি তোমরা দেখতে পাবে। রাহি এমনি নেকলেস, তারপরে ছোট ছোট গাছ, হ্যাঁ পুতুল, বিড়াল, কুকুর, এই সমস্ত বানানো থাকে, তো সেগুলো বানাবে। আর আগের যে ক্লেটা কিনেছিলাম সেই ক্লেটা না খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেছিলো, আর ওই ক্লেটা না কালারফুল ছিল। এই ক্লেটা দেখলাম যে একটাই কালারের আর অনেকটা বড়, তো আশা করি ভালোই হবে। বিট্টু বলছে ক্লেটা ভালো। ওই ক্লেটা কী হতো বলতো, যখনই বানাতাম একদম হাওয়া লেগে শক্ত হয়ে যেত। এই ক্লেটা দেখি হবে না, দেখি কি হয়। যাই হোক তোমাদের জানাবো। তাই প্যান্টটাকে ইয়ে করে ফেলাম। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাইরে, না মাসি বাইকে যখন আসতাম ঠান্ডা 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 লাগছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বাইরে। কিন্তু ঘরে মানে ওপরে তো এমনি গরম, ঘরে এসে গরম গরম লাগছে। আমাদের আজকে ডিনার হচ্ছে ডিমের ঝোল ভাত। তো চলো বন্ধুরা ব্লগটা এন্ড করে দিলাম। আজকে দিনটা বেশ ভালো কেটেছে, গুড্ডিও বাড়ি চলে গেছে। আমরা যে চলে এলাম, গুড্ডি বাড়ি চলে গেলো, মানে আমার ননদ গুড্ডি, যাকে তোমরা ব্লগে দেখেছো, ও বাড়িতে চলে গেছে। ওর বাড়ি হচ্ছে কাছে একদম, মানে ও আমার সঙ্গে ছিল সারাটা সময়। আমি বেরিয়ে গেলাম, ও চলে গেছে বাড়িতে এই আর কি। আর বিট্টু তো গেছে আড্ডা মারতে, বিকেল হলেই ছেলেদের আর কি আড্ডা আড্ডা। চলো বাই, গুড নাইট, টেক কেয়ার, আবার দেখা হবে পরের ব্লগে।